গল্পের বাক্সবাই সবাই চ্যানেলে উপর জানিলে আমি পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারে লেখে একটি উপন্যাস টাকা পয়সা আজ শোনাব উপন্যাসটির পঞ্চম অর্থাৎ শেষ পর্ব ফ্ল্যাটের দরজা পেরিয়ে বারান্দায় পা দিয়ে রঙ্গন দেখল অফিসের দরজা খোলা ঘোষকে দেখতে পেল সে কিছু একটা টাইপ করছে ওকে দেখে মুখ তুলতেই রঙ্গন বলল একে বলবেন দিল্লিতে কন্ট্যাক্ট করতে যে করেই হোক নলে আজ সন্ধ্যার ফ্লাইটে আমি সেখানে যাব রাস্তায় নেমে দাঁড়াতেই একটা গাড়ির দরজা খুলে গেল এই গাড়ি তার কিন্তু পছন্দটা নিপার। ড্রাইভারও ওরই পছন্দের ঠিকানাটা বলে রঙ্গন চোখ বন্ধ করল সবই নিপার। সে শুধু পাহাড়া দিয়ে বেড়াচ্ছে কিন্তু নিপা আর ওর মা গেল কোথায় কোন হোটেলে উঠেছে ওরা নিপাও পৌঁছে ফোন করতে পারত এমনও হতে পারে ওরা দিল্লিতে পা দিয়েই হিমালয়ে চলে গিয়েছে ফলে আত্রি টেলিফোনে ধরতে পারছে না গাড়িটা থামতে খেয়াল হল রঙ্গনের ড্রাইভারকে অপেক্ষা করতে বলে সে সিঁড়ি ভেঙে ওপরে চলে এলো দাসবাবু খাতা লিখছেন ওকে দেখে নমস্কার করে বললেন কি আশ্চর্য আপনি স্যার এখানে দরকার আছে চোপড়া কোথায় খুব নিরাসক্ত গলায় বলল রঙ্গন সাহেব তো গুপ্তা সাহেবের কেস নিয়ে ব্যস্ত একটু আগে ফোন করেছিলেন চারটে নাগাদ ফিরবেন বসুন স্যার আপনারা যে শেয়ার কিনেছেন তা চোপড়া জানে না স্যার মিসেস চোপড়া অবশ্য জানাননি উনি আছেন নিশ্চয়ই এখন তো ওঠা নামা করা ডাক্তারের বারণ কথাটা শেষ করে দাসবাবু হাসলেন কিনা বুঝতে পারল না রঙ্গন সে আর সময় নষ্ট না করে তেতলায় উঠে এসে বেলে হাত দিল কয়েক মুহূর্ত অপেক্ষার পর দরজা খুলল মিসের চোপড়া উজ্জ্বল মুখে হাসলেন এসো কি ভাগ্য আমার রঙ্গন অবাক হয়ে দেখছিল কি বেঢোপ চেহারা হয়েছে মিসেস চোপড়ার ওই রোগা শরীরের মধ্যদেশ স্ফীত হয়েছে এমন বিকটভাবে যে যে কোনো মুহূর্তেই ফেটে পড়তে পারে মুখ শুকিয়ে আরও ছোট্ট হয়ে গিয়েছে সমস্ত সত্তা একসঙ্গে দুমড়ে উঠল রঙ্গন কোনো রকমে বলল কেন ও ডেকেছেন দরজায় দাঁড়িয়ে থেকো না ভেতরে এসো ও এখন ফিরছে না ফিরে যেতে গিয়েও পারল না রঙ্গন ঘরে ঢুকে সোফায় এমন সংকুচিত হয়ে বসল যে সেটা মিসের চোপড়ার দৃষ্টি এড়াল না দরজা বন্ধ করে মিসের চোপড়া বললেন আমি খুব খারাপ হয়ে গেছি দেখতে তাই না এ প্রশ্নের কি জবাব দেবে রঙ্গন খুব সন্তর্পণে উল্টো দিকের সোফায় বসে মিসেস চোপড়া বললেন তুমি কেমন আছো ভালো কি ব্যাপার মিথ্যে কথা বলছ ভালো থাকলে কেউ মদ খায় না রঙ্গন বুঝল তার নেশা কেটে গেলেও গন্ধ ছাড়েনি সে হাসল উঁচু তলায় ভালো থাকলে মদ খেতে হয় তাই হবে হয়তো আমি জানি না তারপর নিজের পেটে হাত রেখে মিসেস চোপড়া বললেন আজ সকাল থেকে অনবরত লাথি খাচ্ছি এ ছেলে না হয়ে যায় না তাই তোমার কথা মনে হচ্ছিল চোপড়া তো কোনোদিন আমাকে মা করতে পারতো না তোমার কাছে আমার ঋণের শেষ নেই আমি জানতাম ডাকলে তুমি আসবেই আমার একটা ইচ্ছে পূর্ণ করো কি সন্দিগ্ধ চোখে তাকালো রঙ্গন একদিনের আনন্দের বিনিময়ে এত সব বোঝা যদি বইতে হয় মিসেস চোপড়া ধীরে ধীরে ভেতরে উঠে গেলেন রহস্যটা বুঝতে পারছিল না রঙ্গন মতলবটা কি আর কোনো ফাঁদে পা বাড়াচ্ছে না সে এখন শরীরে যা অবস্থা ওসব বাসনা নিশ্চয়ই হবে না মিসেস চোপড়া দরজা এসে দাঁড়ালেন এসো রঙ্গনওকে অনুসরণ করে পাশের ঘরে গিয়ে হক চুকিয়ে গেল টেবিলে খাবার দেওয়া হয়েছে অন্তত দশ বারো রকম মেনু মিসের চোপড়া লাজুক হাসল এই সবই আমার বানানো কেমন হয়েছে জানি না তুমি খেতে বসো আমি আমি খাবো আতকে উঠল রঙ্গন হ্যাঁ তোমাকে খাওয়াবো বলে এত রেঁধেছি তুমি খাবে আর আমি দেখব বড় স্বাদ আমার তোমাকে আমার স্বাদ মিটিয়ে খাওয়াতে পারলে এর মঙ্গল হবে নিজের পেটে পরম মমতায় হাত রাখলেন মিসেস চোপড়া রঙ্গনের মনে হল একটি অশরীরী অস্তিত্ব তাকে স্পর্শ করেছে মিসেস চোপড়ার হাসি ওই স্ফীত উদর এবং ভাবি সন্তানের কথা সেই স্পর্শটাকে আরও উস্কে দিচ্ছিল এখান থেকে পালিয়ে যাওয়া দরকার সে বলল আমাকে যেতে দিন এসব খাওয়ার সময় নেই তুমি খাবে না প্রায় আর্তনাদ করে উঠলেন মিসেস চোপড়া না তাছাড়া এরকম পাগলামো আর করবেন না মুখ ঘুরিয়ে কথাগুলো ছুঁড়ে দিল রঙ্গন সঙ্গে সঙ্গে ওই শরীর নিয়ে প্রায় ছুটে এলেন মহিলা তুমি খাবে না ওর চোখ বিস্ফারিত সমান হয়ে আসা বুক উঠানামা করছে আমি পাগল রঙ্গন মিসেস চোপড়ার চেহারা দেখে খাবড়ে গেল এরূপ কখনো দেখেনি সে এক পা পিছিয়ে গিয়ে কথা ঘোরাবার চেষ্টা করল এখন তো খাওয়ার সময় নয় তাছাড়া আমাকে লুকিয়ে এভাবে খাওয়ানো ঠিক নয় ঠিক নয় ও যেদিন টাকার লোভে লুকিয়ে এসে আমাকে ভোগ করে চলে গেলে সেদিন সেই ঠিক বেঠিক কোথায় ছিল কোথায় ছিল বলো রঙ্গনের দুহাত ধরে ঝাঁকুনি দিলেন মিসেস চোপড়া কিন্তু সেদিন কি পুরোটাই আমার ইচ্ছে হয়েছে নিজেকে বাঁচাবার শেষ চেষ্টা করল রঙ্গন চোখ বড় বড় মুখে অদ্ভুত হাসি ফুটল মিসের চোপড়ার দুহাত না হলে তালি বাজে না জানি কিন্তু আমি ভেবেছিলাম চোপড়া খুব খুশি হবে ও হয়তো বুঝতে পারবে না কিছু কিন্তু আমি হেরে গেলাম চোপড়া আমার কাছে খুশি হবার ভান করে ভান করে রঙ্গন আর্তনাদ করে উঠল কি করে বুঝলেন মেয়েরা বুঝতে পারে এই সন্তান যে অন্যয় সেটা বোঝাবার জন্য ও বেশি রকমের বাড়াবাড়ি করে কিন্তু তা হোক তোমাকে ওই খাবার পরোটা খেয়ে তবেই এখান থেকে যেতে হবে চোখ পাকালেন মিসের চোপড়া আপনি অবুঝ হবেন না রঙ্গন বাইরের ঘরে যাওয়ার জন্য পা বাড়াতেই মিসেস চোপড়ার কণ্ঠ উচ্চগ্রামে উঠল দাঁড়াও যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি চেঁচিয়ে বলবো, তুমি আমার ইজ্জত নিয়ে যাচ্ছ ওই দৃষ্টির সামনে দাঁড়িয়ে রঙ্গনের মনে হল তার মেরুদণ্ড যেন কেউ খুলে নিয়েছে থপথপে পা ফেলে খাবার টেবিলে ফিরে গেল সে সুস্বাদু কিন্তু রঙ্গনের কাছে স্বাদহীন খাবারগুলো যন্ত্রের মতো মুখে তুলতে লাগলো সে খানিকটা দূরে একটা চেয়ারে বসে পরম তৃপ্তির সঙ্গে এই দৃশ্যটা গিলতে লাগল মিসের চোপড়া রঙ্গনের মনে হলো যে নিজেই নিজের পিণ্ড খাচ্ছে চোখ বন্ধ করে গাড়ির পেছনের দিকে পড়েছিল রঙ্গন সমস্ত শরীর গুলি উঠছে ওই উন্মাদ রমণী সমস্ত খাবার তাকে খেতে বাধ্য করেছে একটু বমি করতে পারলে ভালো হতো রঙ্গনের মনে হচ্ছিল এই এক ঘন্টায় ওর বয়স যেন কুড়ি বছর বেড়ে গিয়েছে ড্রাইভার গাড়িটা থামানো মাত্র একটি উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল স্যার স্যার থামাবেন না ভীষণ বিপদ রঙন চোখ খুলল গাড়ির দরজায় ঘোষকে দেখতে পেল সে উত্তেজনা থরথর করে কাঁপছে সে কিছু বলার আগে গাড়ি দরজা খুলে উঠে পড়ল ঘোষ চালাতে বলুন স্যার এখান থেকে বেরিয়ে যেতে বলুন ড্রাইভার বিস্মিত চোখে ওদের দেখছিল রঙ্গন ইঙ্গিত করল চালাতে গাড়ির ডালহসি স্কোয়ারে ঘুরে দক্ষিণের দিকে মোড় নিতে ঘোষবাবু যেন একটু শান্ত হলেন সর্বনাশ হয়ে গিয়েছে স্যার একটুও নড়ল না রঙ্গন তার পেটের ভেতর গোলাচ্ছে শুধু ইশারা জিজ্ঞেসে করল কি ব্যাপার সিবিআই ঘোষবাবু যেন হেঁচকি তুললেন সঙ্গে সঙ্গে কপালে ভাঁজ পড়ল রঙ্গনের সিবিআই হ্যাঁ স্যার হেড অফিসে রেড হয়েছে ওরা সিল করে দিয়েছে মিস রায় একটু জন্য বেঁচে গেছেন আপনার অর্ডার নিয়ে ওখানে গিয়ে তালা ভেঙে কাজ শুরু করে দিয়েছিলেন উনি আমাদের অফিস থেকে যে লিস্ট পাঠানো হয়েছিল সেইটে আর চেক বই নিয়ে বেরিয়ে আসার সময় রেড শুরু হয় ওকে ওরা বুঝতে পারেননি বাইরে থেকে আমায় টেলিফোন করেন মিস রায় সমস্ত কাগজপত্র নিয়ে খাদি গ্রামোদ্যোগের কাছে চলে আসতে বলেন আমি সেগুলোর হাতে পৌঁছে দিয়ে আপনার জন্য অপেক্ষা করছিলাম এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন ঘোষবাবু কি হবে স্যার আমার যে পাঁচ হাজার টাকার শেয়ার কেনা আছে সিবিআই রেড করতে গেল কেন জানি না স্যার যে কোনো মুহূর্তে আপনার ফ্ল্যাটের অফিস আসতে পারে হ্যাঁ আমি এখন কি করব প্রায় কেঁদে ফেললেন বাবু। ঘাবড়াচ্ছেন কেন নিশ্চয় কোনো ভুল হয়েছে সোজা হয়ে বসল রঙ্গন মিস রায় কোথায় উনি রাত দিন হোটেলে আপনার জন্য অপেক্ষা করছেন রাত চমকে উঠল রঙ্গন এই হোটেলটার কথাই না আজ সকালে সে ভেবেছিল কি করে যে মিলে যায় ঘোষবাবু বললেন ওখানে বড় সাহেবের সারা বছরের জন্য ঘর নেওয়া আছে আমি এই মিস রায়কে খুব খারাপ ভাবতাম কিন্তু স্যার উনি আজ খুব খেটেছেন। ঠিক আছে আপনি এখানে নেমে যান সন্ধ্যে পর্যন্ত আমাদের অফিসের সামনে থাকবেন যদি দেখেন সিবিআই ওখানেও গিয়েছে তাহলে রাত দিনে চলে আসবেন বুঝলেন রঙ্গন ড্রাইভারকে থামতে বলল স্যার ওখানে যেতে আমার ভয় করছে কোনো ভয় নেই আড়াল থেকে দেখবেন যান গাড়ি থেকে প্রায় জোর করে খোশবাবুকে নামিয়ে দিয়ে রঙ্গন রাত দিনে চলে এল রিসেপশনে এগিয়ে যেতে যেতে ওর খেয়াল হল সূর্য আঙ্কা যদি নিজের নামে ঘর বুক না করে থাকেন কি করা যায় রিসেপশনিস্ট চোখ না তুলে বললেন বলুন আমার নাম রঙ্গন সেন কোনো ইনফরমেশন কেউ রেখেছেন ঘরের নম্বরটা বলে কাজ করতে লাগলেন ভদ্রলোক মুখ তুলে দেখবার প্রয়োজন বোধ করলেন না রঙ্গন বুঝল ওদের এরকম অভিজ্ঞতা আছে নির্দিষ্ট ঘরের দরজার বোদাম টিপতেই কেউ খুলল না দ্বিতীয়বার টেপার পর শটান পাল্লা টেনে ধরল আটটি। রঙ্গনকে দেখে ওর আরেকটা হাত বুক থেকে নেমে এল ও আপনি আসুন ঘরে ঢুকে দরজা বন্ধ করল রঙ্গন আত্রী ততক্ষণে ফিরে গেছে বিছানায় রঙ্গন দেখল বিছানার পাশে রাখা অ্যাস্ট্রেতে সিগারেট জ্বলছে সেটাকে দু আঙ্গুলে তুলে নিয়ে আত্রী বলল শেষ পর্যন্ত শেষের সেদিন চলে এলো সূর্য না এলে আমরা কেউ বাঁচব না মানে চিৎকার করে উঠল রঙ্গন সিবিআই এখন আমাদের খুঁজবে বাট হুয়াই পাবলিকের টাকা নিয়ে প্রতারণা করেছে সূর্য আর আমি আপনি ওকে সে প্রতারণা করতে সাহায্য করেছি না আমাদের বালাবার কোনো উপায় নেই যদি সূর্য এসে সামাল না দেয় ও কি আপনি ওরকম করছেন কেন এগিয়ে এলো আজটি ততক্ষণে দৌড়ে টয়লেটে ঠুকে পড়েছে রঙ্গন হরহর করে মুখ থেকে বেরিয়ে আসছে ঠেসে পোড়া খাবার আর স্কচ সমস্ত পেট খালি হয়ে যাওয়ার পর যেন ধাতস্থ হলো রঙ্গন তোয়ালাতে মুখ মুছে ঘুরে দাঁড়াতেই সামনে আত্রি কি হল মাথা নেড়ে রঙ্গন বলল কিছু না তারপর ঘরে ঠুকে বিছানায় শরীর এলিয়ে দিল ধীরে ধীরে আত্রে ঘরের মাঝখানে এসে কোমরে হাত দিয়ে দাঁড়াল আপনি এখনও ড্রাঙ্ক মাথার ভেতরটা কিছুতেই পরিষ্কার হচ্ছে না কিন্তু শরীর আচমকা দুর্বল হয়ে পড়ল রঙ্গন তবু চোখ খুলল না ড্রাঙ্ক নয় কাঁধ ঝাঁকালো আটটি কথাটা বিশ্বাস করতে অসুবিধে হচ্ছে ওর চোখের ওপর থেকে হাত ছড়ালো রঙ্গন বলুন আপনি কি বিপদটা বুঝতে পেরেছেন না সিবিআই কেন রেড করছে আমরা পাবলিক মানি নিয়ে প্রতারণা করছি আমরা কি বলছেন আপনি সিবিআইয়ের তাই ধারণা ধারণা হলেই হবে প্রমাণ কোথায় তাছাড়া পাবলিক টাকা দিয়েছে নিজে থেকে আমরা জোর করে নেই তাছাড়া প্রত্যেককে আমরা নিয়মিত ডিভিডেন্ড দিচ্ছি ওই টাকায় হোটেল প্রায় শেষ হয়ে এল উত্তেজনা উঠে বসল রঙ্গন আমাদের কোর্টে যাওয়া উচিত রাত্রেই খুব ধিনে ধোঁয়া ছাড়ল সে হোটেল আপনি নিজে চোখে দেখেছেন কোন আইনে আছে বিজনেস শুরু হবার আগেই ডিভিডেন্ড দিতে হবে তাহলে দিচ্ছিলাম কেন হোটেল নেই রঙ্গনে নিঃশ্বাস বন্ধ হয়ে এল আমি জানি না তবে অফিসের দরজায় যখন তালা দিয়ে গিয়েছে তখন সূর্য জানে এরকম একটা হবে আমার মন বলছে সে আর ফিরবে না আত্রি সিগারেটের অবশিষ্টটুকু অ্যাস্ট্রেতে গুঁজল রঙ্গন সূর্য আমাদের সঙ্গে খেলা করতেও পারে কি যা তা বলছ সূর্য আঙ্কেল নিপার মায়ের ঘনিষ্ঠ পরিচিত এ ধরনের সন্দেহ করার জন্য তোমাকে জবাবদিহি করতে হবে রঙ্গন উঠে দাঁড়ালো বিছানা ছেড়ে আমি কিছুই বলছি না সম্ভাবনার কথাগুলো জানাচ্ছি রঙ্গন আমি তোমার চেয়ে সূর্যকে ভালো করে চিনি কি চেনো এসব প্রজেক্টের কথা ভাওতা আমার বিশ্বাস করতে কষ্ট হতো ব্যবসা শুরু হবার আগেই কি করে ডিভিডেন্ড দিচ্ছিল সূর্য আমি ওকে জিজ্ঞাসা করে সঠিক উত্তর পাইনি ওই হোটেলের কথায় আমরা শুনেছি কিন্তু কেউ চোখে দেখিনি আর এই তালা দেওয়ার কথাটা আমি ভুলতে পারছি না তুমি আর কি জানো আমি আমি আর কিছুই জানি না এতক্ষণে সিবিআই বোধ হয় আমার চেয়ে অনেক বেশি জেনে গেছে কিন্তু আমি সূর্যকে ছাড়বো না ও আমাকে কথা দিয়েছিল দিল্লি থেকে ফিরে এসে আমাকে দু লক্ষ টাকা দেবে এখন আমি বুঝতে পারছি থামলো আতটি তারপর ড্রেসিং টেবিলের সামনে এগিয়ে গিয়ে নিজেকে দেখতে লাগল কেন তোমাকে দু লক্ষ টাকা দেবে সূর্য আঙ্কেল আমি সন্দেহ করতে আরম্ভ করেছিলাম তাই কিন্তু তুমি কি করবে রঙ্গন কত টাকার শেয়ার বিক্রি করেছ তুমি আমি রঙ্গনের দুটো ঠোঁট হাঁ হয়ে গেল যারা শেয়ার কিনেছে তারা এসে তোমার কাছে টাকা ফেরত চাইবে তাদের কি জবাব দেবে তুমি সঙ্গে সঙ্গে ভেঙে পড়ল রঙ্গন দু হাতে মুখ ঢেকে বিছানায় গড়িয়ে পড়ল সে সমস্ত শনির কেঁপে কেঁপে উঠেছিল তার কেউ যেন এই মুহূর্তে মুরগির গলাটা ছিঁড়ে ধরটা ছুঁড়ে ফেলেছে কিছুক্ষণ বাদে আত্রীর হাতের স্পর্শ পেল রঙ্কন আত্রে যে ওর পাশে এসে বসেছে তার টের পায়নি রঙ্গন এভাবে ভেঙে পড়ো না আমরা এখনো কিছুই জানি না সূর্যকে বের করতেই হবে একটাই ভরসার কথা ওর সঙ্গে তোমার স্ত্রী এবং সুতরাং তাকে ফিরতেই হবে রঙ্গনের চোখের সামনে তখন অনেক মুখ দাসবাবু মিসেস চোপড়া থেকে শুরু করে অনেক অনেক পাঁচ দশ হাজার টাকা রাখা মানুষগুলো যেন চোখের সামনে এসে দাঁড়িয়েছে এবং এদের সবাইকে সরিয়ে দিয়ে মিসেস গুপ্তা এবং তার পেছনে সেই লোক দুটো এগিয়ে এলো পাগলের মতো চিৎকার করে কেঁদে উঠতেই আঁত্রি দু হাতে রঙ্গনকে জড়িয়ে ধরল রঙ্গন শান্ত হও এখন ব্যালেন্স হারালে আর কখনো মাথা তুলতে পারবে না আমাদের সমস্ত ব্যাপারটা ঠান্ডা মাথায় ভাবতে হবে তুমি আমার সঙ্গে হাত মেলাও আমরা যে করে হোক রাস্তা খুঁজে বার করব রঙ্গন ধীরে ধীরে মুখ তুলল যদি পুরো ব্যাপারটা ভাওতা হয় তাহলে আমি ওকে খুন করবো আত্রিয়ে বলল তুমি কি জানো তোমার শাশুড়ির সঙ্গে ওর কি সম্পর্ক ওরা পারিবারিক বন্ধু তাই যদি হবে তোমার শ্বশুর নিশ্চয় ওর খবর রাখেন ওকে একবার টেলিফোন করে জিজ্ঞাসা করো না আত্রিয় খুব ধীরে ধীরে রঙ্গনের বুকে হাত বোলাচ্ছিল ছিল তড়াক করে উঠে টেলিফোনটা টেনে নিয়ে অপারেটরকে নম্বর বলল রঙ্গন ওপাশে রিং হয়ে যাচ্ছে বুড়ো কোথায় মিনিটখানেক বাঁধে খুব বিরক্ত স্বর শুনতে পেল সে কে টেলিফোন তুলে ইনি হ্যালো বলেন না কোনো রকম ভূমিতা না করে সে জিজ্ঞাসা করল দিল্লি থেকে কোনো খবর পেয়েছেন না কে বলছেন আমি রঙ্গন সূর্য অঙ্কেল সম্পর্কে আপনি কী জানেন কে রঙ্গন মাই গড তুমি দিল্লি যাওনি না সূর্য অঙ্কেল আপনার কীরকম বন্ধু সূর্য তো আমার বন্ধু নয় ও তো তোমার শাশুড়ির পরিচিত তাই নাকি আপনার স্ত্রীর সঙ্গে ওর কী সম্পর্ক এসব কথা আমাকে জিজ্ঞাসা না করলে পারতে রঙ্গন আমি যতটুকু জানি তোমার শাশুড়ির সঙ্গে বিয়ের আগে ওর আলাপ ছিল বহুদিন বাইরে থাকায় মাঝখানে যোগাযোগ ছিল না কিন্তু এসব প্রশ্ন তুলছ কেন তোমাদের ফ্ল্যাট নিয়ে গোলমাল হয়েছে কিছু ফ্ল্যাট হ্যাঁ সূর্যবাবু একটা নির্দিষ্ট সময়ের জন্য ওই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলেন শুনেছিলাম আমি তোমার শাশুড়িকে বলেছিলাম সূর্যকে বলে তোমাদের কারণ নামে ট্রান্সফার করে দিতে সেই ব্যাপারে কিছু হয়েছে রঙ্গন অসহায় চোখে আত্রির দিকে তাকালো আত্রে বিছানায় টান হয়ে শুয়ে এদিকে তাকিয়ে আছে ওপাশ থেকে নিপার বাবা বলে চলেছেন রঙ্গন কথা বলছ না কেন রঙ্গন শুনতে পাচ্ছ ওর এখানে কোনো আস্তানা আছে আমি জানি না কিন্তু তুমি ওদের সঙ্গে দিল্লিতে যাওনি আমার তো যাওয়ার কথা ছিল না সে কি আমি শুনেছিলাম তুমি ওদের সঙ্গে যাবে তোমাকে প্রজেক্টর ইনচার্জ করে সূর্য কিছুদিনের জন্য বিদেশ যাবে এ ব্যাপারে কাগজপত্র তৈরি করে রেখে গিয়েছে সে অফিসে মানে আপনি কি বলছেন রঙন আত্মনাদ করে উঠল আমায় তো কিছুই বলে না কেউ যাওয়ার আগের দিন তোমার শাশুড়ি দয়া করে জানালেন যে সূর্য কলকাতার সমস্ত দায়িত্ব তোমার উপর ছেড়ে দিচ্ছে এরকম একটা অর্ডার নাকি সে সই সাবুত করে অফিসে রেখে দিয়েছে ফিরে এসে তোমাকে সারপ্রাইজ দেবে নিপার বাবার কথা শোনার ধৈর্য আর ছিল না রঙ্গনের ধীরে ধীরে রিসিভারটা রেখে দিল সে হঠাৎ মনে হল তার চারপাশে অতল খাদ সে নিজের অজান্তেই সেখানে পা বাড়িয়েছে সমস্ত ব্যাপারটাই সূর্য অঙ্কেলে সাজানো অথচ গতকালে যদি সে শুনত এই প্রজেক্টের সে সর্বময় কর্তা হয়েছে তাহলে পৃথিবীতে তার চেয়ে কে বেশি সুখী হতো কিন্তু এখন তার গলায় ফাঁস পড়াবার চমৎকার ব্যবস্থা করেছেন সূর্য আঙ্কেল অথচ গতকালও যদি সে শুনত এ প্রজেক্টের সে সর্বময় কর্তা হয়েছে তাহলে পৃথিবীতে তার চেয়ে কে বেশি সুখী হতো কিন্তু এখন তার গলায় ফাঁস পরাবার চমৎকার ব্যবস্থা করেছেন সূর্য আঙ্কেল কি হল আত্মীয় জিজ্ঞাসা করল হিংস্র চোখে তাকালো রঙ্গন তারপর বিছানে এসে ওর পাশে বসে জিজ্ঞাসা করল সিবিআই রেড হবার আগে তুমি হেড অফিসে গিয়েছিলে হ্যাঁ তুমি তো পাঠালে আত্রের গলায় বিস্ময় সমস্ত কাগজপত্র এনেছ যতটা পেরেছি আমার নামে সূর্য আঙ্কেল কোনো ডিট করেছেন হাসল আত্মীয় হ্যাঁ দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম কোথায় সেটা রঙ্গনের গলায় গোঙানি ও টেবিলের উপর যেন ফুস করে অতল জলে নিচ থেকে উপরে উঠে আসছে এমন অনুভূতি হল দুহাতে আত্রিয়াকে জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খেতে লাগল রঙ্গন আত্রিয়ে বেশ অবাক হয়ে গিয়েছিল এই অভিব্যক্তিতে দুহাতে সে রঙ্গনকে ঠেলে তুলতে চাইল এই কি করছো আরে এখন নয় আহ রঙ্গন পাগলামি করো না একটু একটু করে শান্ত হতে হতে হাউ হাউ করে কেঁদে উঠল রঙ্গন আত্রির বুকে মুখ গুজে। সূর্য আঙ্কেল আমাকে ফাঁসাতে চেয়েছিল ওর মাথা বুকে আঁকড়ে আত্রি জিজ্ঞাসা করল তোমার শ্বশুর কি বললেন রঙ্গন বিস্টেডি নিপার বাবার সঙ্গে যা যা কথা হয়েছিল সমস্ত খুলে বলল রঙ্গন এবার রাত্রি রঙ্গনের মাথাটাকে সরিয়ে দিয়ে বিছানা ছেড়ে উঠে টেবিলটার কাছে চলে গেল এই দেখো তোমার নামে ডিট কিছু না ভেবে এটা এনেছিলাম তখন পরে খুব রাগ হয়েছিল মনে হয়েছিল মূর্খ আমাকে বিট্রে করেছে কিন্তু এখন দেখছি এটা না আনলে এতক্ষণ তোমার হাতে হাতকড়া পড়তো আর একটা সিগারেট ধরালো আতটি আই এম গ্রেটফুল আতটি তোমার কাছে কৃতজ্ঞ আমি রঙ্গন এগিয়ে আসছিল মনে হয় এক তারিখ থেকে ফ্ল্যাটটাও আমাকে ছেড়ে দিতে হবে ও ভগবান আমরা আজ রাত্রে দিল্লি যাব তোমার সঙ্গে টাকা আছে রঙ্গন পার্স বের করল আটশো টাকা রয়েছে সঙ্গে সে বলল ফ্ল্যাটে যেতে হবে হাজার চারেক বোধহয় আছে তুমি সত্যিই বোকা আত্রি হাসল ওখানে গেলে তুমি ফিরতে পারবে রঙন ঠোঁট কামড়ালো তারপরে মনে পড়ল ঘোষবাবুর কথা সিবিআই যদি ওর ফ্ল্যাটে রেড করে তাহলে ঘোষবাবু এতক্ষণে এখানে পৌঁছে যেত কথাটা বলতেই আত্রি মাথা নাড়ল তুমি জানো না ওরা ওয়াজ করছে কিনা না ফ্ল্যাটে ঠোকামাত্র হয়তো ঝাঁপিয়ে পড়বে এটা ঘোষবাবুর পক্ষে জানবার কথা নয় তাহলে পকেটে যে টাকা আছে তাতে স্বচ্ছন্দে ট্রেনে যাওয়া যায় কিন্তু দিল্লিতে পৌঁছতে কাল রাত্রির হয়ে যাবে কার কাছে টাকা পাওয়া যায় রঙ্গন খড়ি দেখল মিসেস চোপটা না না অসম্ভব রঙ্গন মিসেস গুপ্তার কেসটা তুমি এনেছ না চমকে আত্রির দিকে তাকালো রঙ্গন এই নামটা জানল কি করে ও সূর্য আঙ্কেলের সঙ্গে শর্তই আছে ওর পরিচয় গোপন রাখতে হবে তুমি জানলে কি করে সূর্য বলেছিল আমাকে তাছাড়া হেড অফিসের শেয়ার হোল্ডারদের যে লিস্ট সিবিআই পাবে সেখানেও নামটা থাকতে পারে তোমার খুব পরিচিত শুনেছিলাম ওর স্বামী আমার পরিচিত রঙ্গন এড়িয়ে যেতে চাইছিল তাহলে আমরা যদি ওর কাছ থেকে এক্ষুনি টাকা চাই তাহলে আপত্তি হওয়ার কথা নয় তাই তো উনি টাকা দিতে যাবেন কেন রঙ্গনের চোখের সামনে সেই লোক দুটো ফেঁসে উঠল ওরা ঠান্ডা মাথায় খুন করতে পারে অবশ্য প্রাইভেট এজেন্সির লোক হলে আলাদা কথা সেক্ষেত্রে পুলিশের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ আছে কারণ ওর স্বামী জানেন না যে সুইস ব্যাংকে ওর নামে টাকা জমছে ওর স্বামী জানেন না যে উনি দশ লাখ টাকা শেয়ার কিনেছেন দুটি কিস্তি সুইস ব্যাংকে জমা পড়েছে কিন্তু তৃতীয়টি আর কখনোই জমা পড়বে না অতএব আমাদের খরচের টাকার জন্য ওকে টেলিফোন করা যায় কি বলো নম্বর কত আত্মীয় হাসল প্রেম যুদ্ধে অন্যায় বলে কোনো শব্দ নেই রঙ্গন বাট শি ইজ ডেঞ্জারাস টাকা জমা দেবার সময় বুঝিয়ে দিয়েছেন উনি মোটেই নরম ধাদের মেয়ে নন রঙ্গন বুঝতে পারছিল না তার কী করা উচিত মেয়েরা মেয়েদের কাছে আয়নার মতো সরল সময় চলে যাচ্ছে রঙ্গন অপারেটরকে নাম্বারটা জানিয়ে আত্রী বলল তুমি ততক্ষণে কাগজপত্রগুলো ওই স্যুটকেসে গুছিয়ে নাও রঙ্গন আমার যা কিছু ছড়ানো আছে সেগুলোও নিও অপারেটরের মাধ্যমে কথা বলে নানা ঝামেলা এই সময় রিং হলো রিসিভার তুলে কিছুক্ষণ কানে লাগিয়ে তারপর হাসল আত্রী গুড আফটারনুন মিসেস গুপ্তা আছেন ওহো আপনি মিস্টার গুপ্তা নমস্কার আমি একটু মিসেস গুপ্তার সঙ্গে কথা বলতে চাই আমি ওহো দিস ইজ চায়না মেইন রিপোর্টার অফ শি দি ফেমাস জার্নাল ফর উইমেন ফ্রম বোম্বে ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আপনার মতো বিখ্যাত শিল্পপতির স্ত্রীর একটা ইন্টারভিউ নিতে চাইছি কি বলছেন ইউ আর লিভিং ফর দিল্লি আজকেই ওহো তাঁর তো অনেক দেরি আছে এখনো হ্যাঁ হ্যাঁ আমি ধরে আছি রিসিভারে হাত চাপা দিয়ে আতটি বলল তোমার বান্ধবী স্বামীকে নিয়ে দিল্লি যাচ্ছে আজই চমৎকার যোগাযোগ তারপরে হাত ছড়িয়ে বলল হ্যালো ইয়েস গুড আফটারনুন আপনার সঙ্গে আপনার বাড়িতে একদম একা দেখা করতে চাই না কোনো আপত্তি শুনব না টেলিফোন নামিয়ে রাখলে আপনার নিজেরই ক্ষতি হবে আপনার স্বামী যদি সামনে দাঁড়িয়ে থাকেন তাহলে মুখের ভঙ্গি এমন করুন যেন আমি মজার কথা বলছি নাকামি করে লাভ নেই আপনার বিদেশ যাত্রার পরিকল্পনা যদি মিস্টার গুপ্তার কাছ থেকে লুকিয়ে রাখতে চান তাহলে আমার জন্য টাকা রেডি রাখবেন এই সামান্য অঙ্ক দিতে আপনার কোনো অসুবিধা হবে না সুইস ব্যাংকে অনেক বেশি জমা পড়ছে কোনোরকম ডার্টি গেম খেলার আগে সতর্ক থাকবেন রিসিভার নামিয়ে রেখে আত্রি বলল কি, হলো তুমি জানলে কি করে মিসেস গুপ্তা বিদেশে যাচ্ছেন সহজ ব্যাপার স্বামীকে লুকিয়ে যে সুইস ব্যাঙ্কে টাকা জমায় তার এদেশে থাকার ইচ্ছে নেই নাও কুইক জানি না অপারেটর আরে পেতে শুনেছি কিনা যত তাড়াতাড়ি পারি এখান থেকে চলে যেতে চাই তোমার গাড়ি আছে না নিচে আত্রি নিজেই গোছাচ্ছিল হ্যাঁ রঙ্গন যেন পায়ের তলায় মাটি পেল এসব না করে আমরা তো গাড়িটাই বিক্রি করে দিতে পারতাম কার কাছে এই অল্প সময়ে সুটকেসটা রঙ্গনের হাতে ধরিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো আত্রি। লিফটে উঠে বলল আমি রিসেপশনকে সামলাচ্ছি তুমি গাড়িতে উঠে বসো লিফট থেকে বের হতেই বেয়ারাগুলো অবাক হয়ে তাকালো রঙ্গনকে ছেড়ে আতটি এগিয়ে যেতেই সে ডান দিকে ঘুরে সিঁড়ি ভেঙে গাড়ির কাছে গিয়ে দাঁড়ালো ড্রাইভারটা অন্য ড্রাইভারগুলোর সঙ্গে গল্প করছিল রঙ্গনকে দেখে এগিয়ে এল আতটির বেরিয়ে আসতে বেশি সময় লাগল না গাড়িতে উঠে বলল এদের অপারেটর মনে হয় বেশ ভদ্র আরিপাতার অভ্যেস নেই সূর্য এমেসের ভাড়া মিটিয়ে গেছে ওর ঠিকানা কি রঙন সেটা জানাতেই আত্রি বলল তুমি রেসকোর্সের কাছে এই গাড়িতে অপেক্ষা করবে বাড়িতে কুকুর আছে হ্যাঁ মিসেস গুপ্তার খুব প্রিয় ঠিক আছে কিন্তু আমার ভয় করছে তুমি খুব ঝুঁকি নিচ্ছ ওরা পুলিশে খবর দিলে কী হবে ভাবতে পারছ ওরা খবর দেবে না যদি সিবিআই এর মধ্যে ওখানে পৌঁছে যায় তাহলে আলাদা কথা কিন্তু তোমাকে ঝুঁকি নিতেই হবে দয়া করে আমায় দুর্বল করে দিও না আত্মীয়র হাত চেপে ধরল রেসকোর্সের কাছে গাড়ি পার্ক করতে বলল রঙ্গন কোনো কথা না বলে আত্রি নেমে গেল গাড়ির সিটে হেলান দিয়ে ট্যাক্সি ধরতে দেখল এই মেয়েটাকে এতদিন সে অফিসে দেখেছে কিন্তু দেহ সর্বস্ব ছাড়া অন্য কিছু মনে হয়নি আজর অন্য চেহারা দেখল সে যদি আত্রি সঙ্গে না থাকত তাহলে যে কি হতো ভাবতে পারছে না সূর্য তাকে ডুবিয়েছে এখন সমস্ত মানুষ তাকে শকুনের মতো ছেড়ে খাবে সবাই তার কাছে এসে টাকা ফেরত চাইবে সামনের মাসে এই তারিখে এই ঘটনাটা ঘটতে শুরু করবে ওরা কেউ সূর্য আঙ্কেলকে চেনে না সেই কি চেনে নিপার মায়ের পূর্ব প্রেমিক চমৎকার হঠাৎ রঙ্গনের মনে হল উত্তেজনায় এতক্ষণ নিপার কথা তার খেয়ালেই ছিল না নিপা কী করছে সূর্যাঙ্কেল যদি ওদের দিল্লিতে ফেলে পালাতো তাহলে নিশ্চয়ই এতক্ষণে তারা কলকাতায় জানাত নিপার জন্য কেমন কষ্ট হচ্ছিল রঙ্গনের সে আজকাল নিপাকে ভালোবাসে কিনা জানে না নিপায় বা কি তাকে ভালোবাসে কিন্তু তাদের শ্যামবাজারের ফ্ল্যাটে যে সময় কাটতো তা কত সুন্দর ছিল শুধু নিপা যদি একটু অল্পে সন্তুষ্ট হতো এখন আর ওকে দোষ দিয়ে কী হবে সে নিজেও কি শেষ পর্যন্ত টাকার নেশায় মেতে ওঠেনি আজ সকালে যেয়েছিল রাজা এই বিকেলে তাকে চোরের মতো লুকোতে হচ্ছে কিন্তু নিপাকে দরকার ও যখন জানবে আর কখনো গয়নাগুলো ছাড়াবার টাকা রঙ্গন রোজগার করতে পারবে না তার আগেই সিবিআইয়ের হাতে তাকে জেলে ছুঁড়ে দেবে তখন পাগল হয়ে যেতে পারে গয়নাগুলোকে প্রচণ্ড ভালোবাসি নিপা সাহেব ডাক শুনে চমকে উঠল রঙ্গন ড্রাইভার ওর দিকে তাকিয়ে আছে নিপার পছন্দ করা ড্রাইভার খুব সতর্ক ভঙ্গিতে রঙ্গন বলল কিছু বলছো কোনো বিপদ হয়েছে স্যার কেন এ কথা বলছো কেন আপনাদের ব্যাপার স্যাপার দেখি ঘোষবাবু তখন যা বলছিলেন তা সত্যি পুলিশ আসবে কেন ওই প্রোজেক্টের ব্যাপারে একটা গোলমাল হয়েছে আমরা দিল্লি যাচ্ছি সব ঠিকঠাক করার জন্য বড় সাহেব সেখানে আছেন প্রোজেক্টের কিছু হবে না তো স্যার কেন তাতে তোমার কি প্রয়োজন গত মাসে আমি মায়ের গয়না বিক্রি করে পাঁচ হাজার টাকার শেয়ার কিনেছি স্যার কিছু হলে আমার সর্বনাশ হয়ে যাবে ড্রাইভারের মুখ ভাঙচুর হচ্ছে রঙ্গন লোকটার দিকে তাকালো। এও শেয়ার কিনেছে গয়না বিক্রি করেছে কার কথায় কে তোমাকে কিনতে বলেছিল মেম সাহেব উনি বলেছিলেন কোনো ভয় নেই হায় নিপা তুমি কি এতক্ষণেও জানো না যে তোমার গয়নাগুলো আর ফেরাবার সামর্থ্য আমার নেই এ বেচারাকে কি জবাব দেবে রঙ্গন সচেতন হলো একটু ইঙ্গিত দিলেই লোকটা ভেঙে পড়বে এখন গাড়িটার খুব প্রয়োজন সে হাসল তুমি পাগল হয়েছ এত বড় প্রজেক্ট এত টাকার ব্যবসা কি হঠাৎ ডুবে যেতে পারে কিছু যদি হয়ও তমিম সাহেব আছেন ড্রাইভার যেন নিশ্চিন্ত আশ্বস্ত হল কিন্তু ঘোষবাবু তখন যেসব কথা বলছিলেন তাতে আমার খুব ভয় হচ্ছিল তাছাড়া আজ আপনাকে অন্যরকম দেখাচ্ছে কীরকম দেখাচ্ছে ধূর ও তোমার মনের ভুল যাও বিশ্রাম নাও রঙন দু হাতে চুলে হাত বোলাল আত্রে ফিরে এলো চল্লিশ মিনিট বাদে ট্যাক্সি ছেড়ে দিয়ে রঙ্গনের পাশে বসে ড্রাইভারকে বলল তুমি আমাদের লিনসে স্ট্রিটে ছেড়ে দাও রঙ্গনের খুব কৌতূহল হচ্ছিল কিন্তু ড্রাইভারের জন্য সে কোনো প্রশ্ন করতে পারছিল না লোকটা নির্ঘাত তাদের সন্দেহ করছে কারণ গাড়িতে বসেই সে ঘন ঘন সামনের আয়নায় চোখ রাখছে কিন্তু লিনসের স্ট্রিটে কেন আত্মীয় চুপচাপ বসে আছে মুখে নিশ্চিন্তি রঙ্গন আর চোখে ওকে দেখল মুখটুকু ঠেকে দিলে এ সোফিয়া লোরেনকেও কেউ টেক্কা দিতে পারত গাড়ি তখন ভিক্টোরিয়ার সামনে দিয়ে ক্যাজুরিনা অ্যাভিনিউতে ঠুকেছে হঠাৎ ড্রাইভার বলল স্যার পেছনের গাড়িটাকে ভালো লাগছে না তখন থেকে পেছন পেছন আসছে চকিতে আতটিয়ে পেছন ফিরে তাকাল রঙ্গনও দেখল একটা নীল রঙের অ্যাম্বাসাডার নিরীহ ভঙ্গিতে আসছে ব্যাপারটাও উড়িয়ে দেওয়ার জন্য বলল তুমি খুব গোয়েন্দা গল্প পড় বুঝি না স্যার আমার ভুল হয়নি দাঁড়ান দেখছি চট করে গাড়িটাকে ঘুরিয়ে নিল সে ডাইনে এবং রঙন দেখল নীল অ্যাম্বাসাডারও বাঁক নিল এবার গাড়ির গতি বাড়িয়ে দিল ড্রাইভার প্রায় উড়ে এসে পার্ক স্ট্রিটের মোড়ের ট্রাফিকে ঢুকে পড়তেই পুলিশ হাত দেখাল নীল অ্যাম্বাসাডার আর তাদের মধ্যে গোটা কয়েক গাড়ির ব্যবধান আত্মীয় বলল বা দিকে নিয়ে সামনে ট্রাফিকে ঢোকা যায় না বেয়ানি হবে পুলিশ নম্বর নেবে সে পরে দেখা যাবে তাই করো রঙ্গন হুকুম করল একটু অনিচ্ছায় ড্রাইভার ঝুঁকি নিল ওদের সামনে মাত্র একটি গাড়ি দাঁড়িয়ে আছে পুলিশের হাত দেখানোই তার পেছন দিয়ে হঠাৎ মাক নিয়ে দ্রুত দক্ষিণ থেকে আসা ট্রাফিকের সঙ্গে মিশে গেল ওরা ট্রাফিক পুলিশ প্রচণ্ড জোরে হুইসেল বাজাতে লাগল আর তখনই পেছন দিকে তাকিয়ে রঙ্গনের বুক হিম হয়ে এলো ওদের গাড়িটা এভাবে বেরিয়ে যাচ্ছে দেখে নীল অ্যাম্বাসাডারের দরজা খুলে লোক দুটো হতভম্ব হয়ে এদিকে তাকিয়ে আছে সেই লোক দুটো যাদের সঙ্গে সে ট্যাক্সিতে আসতে বাধ্য হয়েছিল সামনে গাড়ি আটকে থাকায় ওদের পক্ষে আর বেরিয়ে আসা সম্ভব হলো না তার মানে মিসেস গুপ্তা আত্রির পেছনে লোক লাগিয়েছিলেন কিন্তু ওরা তো রেসকোর্সের কাছে গাড়ি বদলের সময় আত্রিয়কে ধরতে পারতো না মিসেস গুপ্তা বোধহয় আতটির উৎস দেখতে চেয়েছেন লোক দুটো কি তাকে চিনতে পেরেছে পেছন থেকে সদর স্ট্রিট দিয়ে গ্লোভ সিনেমার পেছনে পৌঁছে গাড়ি দাঁড় করাতে বলতেই ড্রাইভার শর্ট অ্যান্ড ঘুরে বসল স্যার আপনি মিথ্যে কথা বলছেন আমাকে মিথ্যে কথা কি বলতে চাইছো তুমি গোলমাল না হলে এভাবে পালিয়ে এলেন কেন হঠাৎ একটু উঁচু স্বরে হেসে উঠল আত্রি। ওদের একজন আমাকে বিয়ে করতে চায় কিন্তু আমি যাই না আমার কথা বলতে প্রবৃত্তি হয় না তাই বুঝেছ থাক তুমি এখানে অপেক্ষা করো আমরা মিনিট পনেরোর মধ্যে আসছি সোজা হোটেলে ফিরব ড্রাইভারের মুখ হতভম্ব কথাটি সে বিশ্বাস করতে পারছে না আবার মুখের উপর অবিশ্বাসের কথা জানাতে দ্বিধায় পড়েছে সুটকেসটা নিয়ে নেমে পড়ল রঙ্গন ওপাশে দরজা খুলে আটটি এখন আর দিনের আলোয় তেজ নেই সদর স্ট্রিটে বেশ ভিড় দ্রুত চালিয়ে একটা রেস্তোরাঁতে ঠুকে পড়লো ওরা বেশ ভিড় দোকানটায় অনেক রকমই পুরুষ জোড়ায় জোড়ায় খেতে এসেছে বলে কেউ ওদের দিকে নজর দিচ্ছে না এই রক্ষে একটা খালি টেবিল পেয়ে দুটো কফি বলল আটটি চারধারে এত কথার শব্দ হচ্ছে যে স্বচ্ছন্দে কথা বলে যাওয়া যায় অন্য টেবিলের কারো কানে যাবে না রঙ্গরাত্রির মুখের দিকে তাকিয়ে চাপা গলায় এই প্রথম জিজ্ঞাসা করল কি হল অনেক বাজিয়ে নিঃসন্দেহ হয়ে তবেই দিয়েছেন মিস্টার গুপ্তা বাড়িতে ছিলেন না কিন্তু ওই লোক দুটোকে তোমার পেছনে লাগিয়েছেন হ্যাঁ আমার টেলিফোন পাওয়ার পরই নিশ্চয় ওদের নিয়োগ করা হয়েছে ছেড়ে দাও ওসব কথা লোক দুটো খুঁজে মরুক ততক্ষণে আমরা কাজের কথা সেরে নেই এখন থেকে আমাদের দুজনকে একসঙ্গে চলতে হবে সূর্যকে খুঁজে বের না করা পর্যন্ত আমাদের সব রাস্তা বন্ধ অতএব এখন আমরা এমন কাজ না করি যাতে পরস্পরের উপর বিশ্বাস নষ্ট হয় আত্রে কফি আসছে দেখে চুপ করল রঙ্গনি দিকে কাপ এগিয়ে দিয়ে বলল তুমি এখান থেকে বাড়িতে একটা টেলিফোন করো বাড়িতে হ্যাঁ অপরিচিত গলা পেলে ছেড়ে দেবে এখন হোটেলে ফোন করে জিজ্ঞাসা করবে ঘোষবাবু সেখানে গিয়েছেন কি না তারপরে আমরা এখান থেকে ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টে যাব কিনা ঠিক করব। কফি খেয়ে রঙ্গন ক্যাশ কাউন্টারের কাছে অনুরোধ করলো টেলিফোন পাওয়ার জন্য লোকটা টাকা গুনতে গুনতে ঘাড় নাড়তেই রঙ্গন ডায়ল করল রিং হচ্ছে চারবারের পর ওপাশ থেকে রিসিভার তুলতেই ধক করে উঠল বুক নিপার গলা হ্যালো আর চোখে দেখেনি দেখে নিয়ে রঙ্গন বলল নিপা আমি বলছি কখন ফিরেছ খুব সংক্ষেপে বলো তৎক্ষণাৎ নিপার আর্তনাথ শোনা গেল হো তুমি কোথা থেকে কথা বলছো তুমি কি জানো না আমাদের সর্বনাশ হয়ে গিয়েছে সূর্য আঙ্কেল হঠাৎ পাল্টে গেছেন দিল্লিতে আমাদের ফেলে দিয়ে কোথায় যে চলে গেলেন জানি না আমি ট্রেনে করে এইমাত্র ফিরছি এসে দেখছি এখানকার অফিস সিবিআই থেকে সিল করে দেওয়া হয়েছে ওরা তোমাকে আর সূর্য আঙ্কেলকে খুঁজছে আমাকে প্রশ্ন করেছিল আমি বলেছি জানি না কে এক মিসেস গুপ্তাও টেলিফোন করে তোমাকে খুঁজছিলেন তুমি কোথেকে বলছ রঙ্গন চাপা গলায় বলল নিপা আমার ফিরতে দেরি হবে ওই ফ্ল্যাটে যা জিনিস আছে সব বিক্রি করে তোমার বাবার কাছে চলে যাও কথাটা শুনবে তোমার মা ফিরেছেন না মায়ের সঙ্গে আমার ঝগড়া হয়ে গিয়েছে মা দিল্লির কালীবাড়িতে আছেন কিন্তু রঙ্গন এসব কি হয়েছে নিপার প্রশ্নটা শেষ হওয়া মাত্র লাইনে কট করে শব্দ হতেই রঙ্গন রিসিভার নামিয়ে রাখল ঘন্টাখানেক বাদে ওরা ভিআইপি রোডে ট্যাক্সিতে বসে টিকিট কাটার পর এখন চার হাজার করে দুজনের কাছে আত্মীয় বলেছে টাকাটা আলাদা রাখতে টেলিফোনের খবরটা জানার পর রাত্রি বলেছিল আর ফেরার পথ নেই রঙ্গন আমাদের আজ দিল্লিতে পৌঁছতে হবেই কিন্তু ওরা যদি এয়ারপোর্টে আমাদের জন্য অপেক্ষা করে কারা ওই লোক দুটো না ওরা করবে না কারণ মিসেস গুপ্তা দিল্লির ফ্লাইটে আমাদের কখনো আশা করবেন না সিবিআই অপেক্ষা করতে পারে তোমার জন্য তাহলে ওরা একজনকে খুঁজবে সস্ত্রী কাউকে দেখলে হয়তো সন্দেহ না করতেও পারে টিকিটের নাম দুটো মনে রেখো আত্রি তুমি আমার জন্য এত ঝুঁকি নিছ কেন তোমার জন্য কেন আমি সূর্যকে মুখোমুখি চাই তোমার মা বাবা ও ফ্রঙ্গন, ডোন্ট বি সিলি আমি শেষ হয়ে গেছি এখন দয়া করে মেড ফর ইচ আদার এর অভিনয় করো তুমি আমার শরীরটাকে পছন্দ করো কি করো না সেটা সবাইকে বুঝিয়ে দিও এয়ারপোর্টে নেমে আত্রি চোখ বন্ধ করতেই রঙ্গন ওর হাত তুলে নিল নিজের হাতে এছাড়া শেয়ার কীভাবে কৃতজ্ঞতা বোঝাবে নাম্বার নিয়ে দৌড়ে দৌড়ে ওরা যখন প্লেনের কাছে পৌঁছল তখনই সিঁড়ি সরানো হচ্ছে কোনো মতে উপরে ওঠার পরেই দরজা বন্ধ করে দিল এয়ার হোস্টেস ট্যাক্সি থেকে নেমে আত্রীর সঙ্গে এয়ারপোর্টে ঢুকে ঠান্ডা হয়েছিল রঙ্গন আত্রির মাথায় নতুন বইয়ের মতো অর্ধেক ঘুমটা বাঁহাত প্রায় সবসময় রঙ্গনের হাত জড়িয়ে রেখেছিল কারা সিবিআই লোক রঙ্গন চেনে না সে লোক দুটোকেও নজরে পড়ছে না তবু প্রতি মুহূর্তে মনে হচ্ছিল কেউ না কেউ তাকে লক্ষ্য করছে ট্রেনের দরজা বন্ধ হওয়ার পর ও নিঃশ্বাস সহজ হল মাঝখানের প্যাসে যে আত্রির পেছন পেছন যেতে সে থমকে দাঁড়ালো দুপাশে সুবেশ যাত্রীরা বসে আছে সামনে পাশাপাশি তিনজন মিসেস গুপ্তা মিস্টার গুপ্তা এবং চোপড়া সাহেব আরে সেন তুমি এখানে চোপড়া সাহেব চেঁচিয়ে উঠলেন মিস্টার গুপ্তা হেসে ঘাড় নাড়লেন তৃতীয়জনের মুখে মুখে কালবৈশাখী দৃষ্টি রোদ চশমার আড়ালে হ্যালো রঙ্গন কোনো মতে বলল দিল্লি যাছ তাছাড়া আর কোথায় এ প্লেনে যাব মিস্টার গুপ্তা হাসলেন ওয়েল মেড চোপড়া সাহেব মাথা ঘুরিয়ে আত্রীকে খোঁজার চেষ্টা করে বললেন কবে বিয়ে করলে টেরি পেলাম না এভাবে ফাঁকি না দিলেই পারতে হয়ে গেল রঙ্গন কথাটা বলা মাত্র রোদ চশমার তলায় ঠোঁট দুমড়ে উঠল তা আপনারা দল বেঁধে দিল্লি যাচ্ছেন কি ব্যাপার মিস্টার গুপ্তার একটা কেস আছে বোর্ডে তুমি তো জানো এসব চোপড়ার কথা শেষ অমাত্র রঙ্গন এগিয়ে গেল ওই কথাটা বলার সময় চোপড়ার অস্বস্তি চোখ আড়ায়নি মিস্টার গুপ্তা স্বাভাবিক ব্যবহার করেছেন কিন্তু ওই মহিলা এখন আহত বাঘিনী আত্মীয়ের সঙ্গে রঙ্গনের যোগাযোগ দেখতে পেয়ে হয়তো আঙুল কামড়াচ্ছেন মনে মনে পাশে বসা মাত্র আতটিয়ে বলল ওদের সঙ্গে কথা না বলে পারতে কি করব লোকটার কাছে কয়েক বছর কাজ করেছি প্রশ্নগুলি কিছু না বলে চলে আসা যায় না আমি ভাবছি ভদ্রমহিলা কী জেনে গেছেন তার টাকা জলে চলে গিয়েছে চোখ বন্ধ করে বলল বোধ হয় না ভুল বললাম নিশ্চয় জেনেছেন তোমার অফিস যখন সিবিআই সিল করে দিয়েছে তখন ওর পক্ষে না জানার কোনো কারণ নেই কিন্তু ভেঙে পড়া লক্ষণ দেখছি না যে মেঘ ফাঁসিয়ে দিতে আসে তাতে খুব বেশি বজ্র থাকে না মিনিট দশেক বাদে আত্মীয় আবার কথা বলল আমার কিন্তু খুব ভালো লাগছে না কি ব্যাপার মনে হচ্ছে দিল্লি এয়ারপোর্টে সিবাই আমাদের জন্য অপেক্ষা করবে আমাদের ছদ্মনাম তখন শত্রু হয়ে দাঁড়াবে কীরকম তোমার ওই তিনজন পরিচিত জানিয়ে দেবে আমরা মিস্টার অ্যান্ড মিসেস কে মুখার্জি নই কাজটা আরও সহজ হয়ে যাবে ওই মহিলা সেটা করতে খুব আনন্দ পাবেন আমি এভাবে ধরা দিতে রাজি নই ওরা যদি ধরে তাহলে আমাকে ধরবে তোমাকে নয় ছেলে মানুষের মতো কথা বলো না তোমাকে ছাড়া আমি দিল্লিতে কিছুই করতে পারবো না শোনো আমি যা বলছি তুমি তাই করবে একটু বাদেই তুমি এয়ার হোস্টেসকে বলবে এখানে কোনো ডাক্তার আছে কি না কারণ আমার পেটে যন্ত্রণা হচ্ছে সেটা যদি খুব বেড়ে যায় তাহলে একটু অবাক না হয়ে ওই মতো অভিনয় করে যাবে তাহলে কি হবে তাহলে আমাদের অন্য দরজা দিয়ে বেড়ে যাওয়ার চান্স থাকবে তুমি শুধু একবার বলে দিও এর আগে একবার এরকম হয়েছিল এবং তখন আমাকে অক্সিজেন দিতে হয়েছে ব্যাস দিল্লি যখন আর মিনিট পঁচিশেক তখন ছটফট করতে শুরু করলো আতটি রঙ্গন প্রথমর মাথায় হাত বোলা ছিল কিন্তু পাশের যাত্রী বললেন আপনি এয়ার হোস্টেসকে বলুন ওষুধ দিতে এয়ার হোস্টেস সব শুনে জিজ্ঞাসা করলেন খুব পেইন হচ্ছে দাঁত দিয়ে ঠোঁট চেপে ঘাড় নাড়ল আঁতটি মেয়েটি বলল দাঁড়ান আমি একটা ওষুধ এনে দিচ্ছি কিন্তু কিছুক্ষণের মধ্যে কাঁটা ছাগলের মতো ছটফট করতে লাগলো আঁতটি ছোটোখাটো ট্যাবলেটে তার কাজ হচ্ছে না পাইলট এসেছিল দেখতে রঙ্গন তাকে জানালো যে চিকিৎসার জন্য তারা দিল্লি যাচ্ছিল এবং এর আগের বার অক্সিজেন দিতে হয়েছে পাইলট ফিরে গেল চোপড়া সাহেব এলেন কি হয়েছে রঙ্গন এই ভয় পাচ্ছিল হাতল তুলে আত্রীকে সিটের ওপর শুয়ে দেওয়া হয়েছে পাশের সিটের ভদ্রলোক পেছনে চলে গেছেন আত্রির মুখ সাদা বুকের কাপড় সরে গেছে অত সরু কোমরের ওপর নিটল কাঞ্চনজঙ্ঘা দেখে চোপড়ার মুখ শুকিয়ে গেল সিরিয়াস কিছু পেটে যন্ত্রণা হচ্ছে খুব কষ্ট হচ্ছে আলসার আছে রঙ্গন হাঁপ ছেড়ে বাঁচল কারণ সরি সরি বলে চোপড়া সাহেব নিজের সিটে ফিরে গেলেন এয়ার হোস্টেসটি খুব সেবা করছিল এই সময় ক্যাপ্টেন এসে বলে গেলেন যে তিনি দিল্লিকে জানিয়ে দিয়েছেন পেশেন্টের কথা একটা অ্যাম্বুলেন্স অক্সিজেন নিয়ে প্লেনের কাছে অপেক্ষা করবে কোনো চিন্তার কারণ নেই পেশেন্টকে তখন একটু আরাম দেবার চেষ্টা করা হোক পাইলট চলে যাওয়া মাত্র হাঁটুর নিচে প্রচণ্ড চিমটি খেল রঙ্গন কিন্তু তাকে প্রাণপণে চেষ্টা করতে হচ্ছিল মুখটাকে উদ্বিগ্ন দেখাতে দিল্লি এয়ারপোর্ট থেকে অ্যাম্বুলেন্সে চেপে ওরা বেরিয়ে এলো গাড়ির ভিতরে ওরা ছাড়া আরও দুজন রয়েছে আত্রী এখনও অভিনয় করে যাচ্ছে কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয়নি মুখে গঙ্গানিটাকে ঠিক রেখে আত্রী ইশারা করল রঙ্গনকে মুখ নামাতে হসপিটালে ভর্তি হবার পরেই কাটবো তোমার সুটকেস নিয়েছ সঙ্গে সঙ্গে ফ্যাকাশে হয়ে গেল রঙ্গন তাড়াহুড়োতে সেটাকে প্লেনেই ফেলে এসেছে ওই সুটকেসে সমস্ত কাগজপত্র এবং আত্রির কিছু পোশাক রয়েছে সে চিৎকার করে অ্যাম্বুলেন্সটাকে থামাতে বলল কোনোমতে মতে রঙ্গন বোঝালো যে সে খুব প্রয়োজনীয় সুটকেস প্লেনে ফেলে এসেছে অতএব গাড়িটাকে ফেরানো হোক সঙ্গের লোকটা ড্রাইভারকে বলতে গাড়ি থামল কিন্তু তারা বলল যে এরকম পেশেন্টকে নিয়ে আর ফেরা ঠিক হবে না তার চেয়ে নিজে ফিরে গিয়ে ওটাকে নিয়ে হসপিটালে চলে আসুক এই কয়েক মুহূর্তেই রঙ্গনের কপালে ঘাম জমেছিল সে দেখল তাকে ইশারা করছে এদের কথা শুনতে সময় নষ্ট না করে লাফিয়ে নেমে পড়তেই অ্যাম্বুলেন্সটা আত্রীকে নিয়ে বেরিয়ে গেল আর তখনই শব্দটা শুনতে পেল রঙ্গন পুলিশের জিপ আসছে চট করে একটু সরে যেতেই জিপটাকে ছুটে যেতে দেখল সে অ্যাম্বুলেন্সের পেছনে এখন অনেক রাত দিল্লির রাস্তায় লোকজন নেই সোজাপত্রার দৃশ্যটা স্পষ্ট দেখতে পেল সে অ্যাম্বুলেন্সটাকে আটকালো পুলিশের জিপ রঙ্গনের মনে হচ্ছিল ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে রকমে সে একটা গলির মধ্যে ঢুকে পড়ল ভাগ্যিস এয়ারপোর্ট ছাড়িয়ে অনেকটা চলে এসেছ ওরা নইলে এই আড়াল মিলত না আর একটু দেরি করলেই সে গ্রেপ্তার হয়ে যেত ভাগ্যিস সুটকেসটার কথা মনে করিয়ে দিয়েছিল আত্মীয় রঙনের দুই চোখ ভিজে উঠল এই মেয়েটা তাকে প্রতি পদে বাঁচিয়ে দিয়ে গেছে এখন এখন আরও সাহায্য পাওয়া যাবে না পুলিশের কাছে কতটা সত্যি কথা বলবে আতটি রঙন মাথা নাড়ল একটাও না অন্তত আজ রাত্রে না কিন্তু পুলিশ অ্যাম্বুলেন্সকে তাড়া করল কেন ওরা যদি কলকাতা থেকেও খবর পায় তাহলে মিস্টার মিসেস মুখার্জি বাছাই করা মুশকিল মিসেস গুপ্তা রঙ্গনের জল শক্ত হল এই মহিলাই পুলিশকে জানিয়েছে কিভাবে তা এখন মাথায় ঢুকছে না কিন্তু এছাড়া বিকল্প কোনো সম্ভাবনা নেই এই নির্জন রাস্তায় আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না রঙ্গন প্রথমে ভেবে পাচ্ছিল না সে কোথায় যাবে পুলিশ নিশ্চয় এখন তাকে খুঁজছে নিশ্চয়ই রাস্তাটা চষে ফেলবে ওরা রঙ্গন দেখল এদিকের বাড়ি ঘরদোর নতুন তৈরি হচ্ছে আজ রাত্রে এখানে লুকিয়ে থাকতে হবে যে করেই হোক দিনের আলো না ফুটলে রাস্তায় পা বাড়ানো বোকামি হবে পকেটে চার হাজার টাকা নিয়ে একটা অন্ধকার কোণে ইট বালির আড়ালে বসে পড়ল রঙ্গন ওর চোখ দুটো খোলা কান সজাগ আলো ফোটা মাত্র রাস্তায় পা দিল রঙ্গন সারা রাত না ঘুমিয়ে ওর নার্ভের উপরে প্রচণ্ড চাপ থাকায় ওর শরীর টোল ছিল দিল্লিতে এসে কোনো লাভ হল না কলকাতায় থাকলে অনেক লোক জায়গা পাওয়া যেত সূর্য আঙ্কেল এখন যে এখানে থাকবেন তার নিশ্চয়তা কি। কিন্তু আত্মীয় নিশ্চিত ছিল লোকটা এখানে আছে মেয়েটার কখনো ভুল হয়নি একটা খালি ট্যাক্সি পেয়ে বরতে গেল রঙ্গন সোজা কালীবাড়িতে চলে এল সে এই একটিমাত্র সূত্র অবশ্য নিপার দিল্লি ছেড়ে যদি না গিয়ে থাকেন এখন তেমন করে সকাল হয়নি রাস্তাটা একদম ফাঁকা ট্যাক্সিটা দাঁড় করিয়ে রঙনের মনে হল যদি এখানে পুলিশ ইতিমধ্যে এসে থাকে তাহলে তো হয়ে গেল যাই হোক তাকে ঝুঁকি নিতেই হবে আর কিছু ভাবতে পারছে না আর তখনই তার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল নিপার মা বেরিয়ে আসছেন ডানহাতে একটা ভারী স্যুটকেস রাস্তায় পা দিয়ে এপাশে ওপাশে দেখে এই ট্যাক্সিটার উদ্দেশ্যে হাত নাড়লেন হয়তো ভেবেছিলেন এটা ফাঁকা রঙ্গন ড্রাইভারকে বলল গাড়িটাকে ঘুরিয়ে ওই ফুটপাতে নিয়ে যেতে ট্যাক্সিটা আসছে দেখে নিপার মা কয়েক পা এগিয়ে গেলেন কিন্তু দরজা খুলে রঙ্গন নামতেই ভূত দেখার মতো আঁতকে উঠলেন রঙ্গন গম্ভীর গলায় বলল উঠে আসুন সমস্ত মুখ চোখে আতঙ্ক নিপার মা মাথা নাড়লেন না রাস্তায় সিন করবেন না না আমি যাব না আমার অন্য কাজ আছে আমি কিছুতেই কলকাতায় যাব না আপনাকে আমি কলকাতায় নিয়ে যেতে আসিনি তাহলে আতঙ্কটা এখনও খেলা করছে চোখে তোমাকে ওরা পাঠায়নি কেউ আমাকে পাঠায়নি উঠে আসুন কথা আছে প্রায় বাধ্য হয়ে নিপার মা উঠলেন তুমি এখানে নিতে আসোনি বললাম তো না কোথায় যাচ্ছেন আপনি সে তোমাকে আমি বলবো না রঙ্গন তোমার পায়ে পড়ি আমাকে ছেড়ে দাও এতদিন পরে আমার স্বপ্ন সার্থক হতে চলেছে আমি কোনো বাধা আর মানব না স্বামী মেয়ে সংসার আজ আমার কাছে মূল্যহীন রঙ্গন দেখলো ভদ্রমহিলা আবেগে চোখ বন্ধ করলেন সে খুব অবাক হচ্ছিল যদিও কিন্তু মুখে তা প্রকাশ করলো না ঠিকানাটা বলুন আপনাকে পৌঁছে দিয়ে আসছি না ও আমাকে নিষেধ করেছে কিন্তু আমার চোখে দরকার ওর অনেক টাকা আমি সঙ্গে নিয়ে এসেছি এগুলো ওর হাতে তুলে দিয়ে আমি ফিরে যেতে চাই তুমি ওর জন্য টাকা নিয়ে এসেছো। হ্যাঁ দেখুন একশো টাকার নোটগুলো দেখালো রঙ্গন কিন্তু পুলিশ পুলিশ ওখানে হামলা করেনি না তো কেন করবে মিথ্যে কথাটা চমৎকার বলল রঙ্গন তবে কি ভুল হলো ওর মানুষ মাত্রই ভুল হতে পারে ঠিক আছে চলো তুমি যখন ওর জন্য টাকা নিয়ে এসেছ ড্রাইভারকে ঠিকানাটা বললেন নিপার মা আহ রঙ্গনের স্বস্তিতে নিশ্বাস পড়ল শেষ পর্যন্ত সূর্য আঙ্কেলের মুখোমুখি হওয়া যাবে যেতে যেতে একটু একটু করে নিপার মায়ের মুখে ওর স্বপ্নের কথা জেনে স্তম্ভিত হয়ে গেল রঙ্গন সূর্য আঙ্কেলকে উনি নাকি বিয়ের আগে থেকে ভালোবাসেন দুর্ভাগ্য যে এত কাল আলাদা থাকতে হয়েছে কিন্তু আর নয় এবার তিনি মরিয়া হয়ে উঠেছিলেন সূর্য আঙ্কেলও নাকি তাই চেয়েছিলেন তবে সংসার ছেড়ে যাওয়ার আগে তিনি চেয়েছিলেন তার মেয়ে জামাই অর্থবান হোক তাই এত ব্যবস্থা স্বামীকে কোনো দিন তিনি ভালোবাসেননি সে প্রশ্ন ওঠে না কিন্তু দিল্লিতে সেই সব গোলমাল হয়ে গেল কেউ সূর্য আঙ্কেলের পেছনে পুলিশ লেড়িয়ে দিয়েছে বাধ্য হয়ে ঢাকা দিতে হয়েছে তাকে নিজের মেয়েকে সব খুলে বলেছেন তিনি সে ভুল বুঝে একা ফিরে গেল তিনি আর ফিরবেন না যমুনা নদীর ধারে এক যোগীর আশ্রমে দীক্ষা নিচ্ছেন ওরা আজ সেখানে স্বামী স্ত্রীর মতো থাকবেন পুলিশের ঝামেলা চুকলে সূর্য আঙ্কেলের সঙ্গে তিনি সুইজারল্যান্ডে চলে যাবেন নিপার মা বললেন জানি না তোমার কি মনে হচ্ছে কিন্তু রঙ্গন ভালোবাসার কোনো বয়স নেই এখন তো আমার শরীরের চাহিদা নেই কিন্তু প্রিয়জনকে কাছে পাওয়ার জন্য আমি সব কষ্ট সহ্য করতে পারি ট্যাক্সিটা ছুটছিল কথাগুলো শেষ করে নিপার মা চোখ বন্ধ করলেন তার শরীরে যে রোমাঞ্চ তা কণ্ঠস্বরে স্পষ্ট ছিল এবং অভিব্যক্তিতেও ধরা পড়ল রঙ্গন কোনোরকমে নিজেকে শান্ত রাখছিল তার চোখের সামনে যে প্রৌরা বসে আছেন তিনি প্রতারিতা হয়েও উপলব্ধি করতে পারছেন না কোনো কোনো মেয়ের মনের বয়স হয়তো এক ইঞ্চিও বাড়ে না নিপার মায়ের বহু পুরনো দুর্বলতাকে সুন্দরভাবে ব্যবহার করছেন সূর্য আঙ্কেল নিশ্চয়ই এই মহিলার সঙ্গ সূর্য আঙ্কেলকে সাহায্য করবে রঙ্গনের মনে হল নিপার মাকে সব কথা খুলে বলা উচিত সব শুনেও যদি ওর চেতনা না ফেরে তাহলে ঠিক সেই সময় নিপার মা ট্যাক্সির জালনার দিকে ফিরে অদ্ভুত গলায় বললেন যে যাই বলুক আমি এখন আর কাউকেই কেয়ার করি না কথাটা শোনামাত্র মন পাল্টালো রঙ্গন না একে সূর্যাঙ্কেলের কথা বলে কোনো লাভ হবে না এখন ইনি পুরোপুরি সম্মহিতা বরং বিপরীত কথা শুনলে রঙ্গনকে সূর্য কাছে উনি নিয়ে যাবেন কি না সন্দেহ অতএব যা করবার নিজেই করবে সে যমুনা নদীর গায়ে খুব নির্জন একটা জায়গায় ট্যাক্সিটা ছেড়ে দেওয়া হল নিপারমা সুটকেসটা নিয়ে নামতে যেতেই রঙ্গন বলল ওটা আমাকে দিন আপনি কেন কষ্ট করবেন সঙ্গে সঙ্গে নিপারমা চমকে উঠলেন যেন না এটা আমি কাউকে দেব না যত ভারী হোক আমার কষ্ট হবে না এবারও রঙ্গন নিজেকে শান্ত রাখল তারপর উদাসীন গলায় বলল চলুন কথাগুলো বলে বোধহয় নিজের উত্তেজনায় টের পেয়েছিলেন নিপার মা সামান্য নিচু গলায় বললেন আসলে আমি এখন থেকে স্বাবলম্বী হতে চাই তাই ওই দিক দিয়ে চলো রঙ্গন দেখল চারদিকে অসংখ্য ঝুপড়ি খুব নিচু শ্রেণীর ভিখারিরা এই জায়গায় থাকে ঝকমকে দিল্লি শহরের গায়ে যে এরকম একটা এলাকা আছে তা জানা ছিল না রঙ্গনের অথচ নিপার মাকে দেখে মনে হচ্ছে তিনি এই জায়গায় এর আগে অনেকবার এসেছেন এত বড় এবং ভারী সুটকেস নিয়েও মহিলার হাঁটতে কোনো অসুবিধে হচ্ছিল না পথ চিনতে কাউকে প্রশ্ন করছিলেন না তিনি সেই ঝুপড়িগুলোর মধ্য দিয়ে অনেকটা হেঁটে নদীর গায়ে চলে আসতেই একটা কালী মন্দির চোখে পড়ল মন্দিরের অবস্থা খুবই সাধারণ দূর থেকে মায়ের উগ্র মূর্তি দেখা যাচ্ছে চারপাশে যেসব মানুষ যাওয়া আসা করছে তাদের চেহারায় বলে দেয় যে ওদের জীবন স্বাভাবিক নয় রঙ্গনের মনে হল দিল্লি শহরের নিচু স্তরের অপরাধীদের ঠেক এই ঝুঁপড়িগুলো মন্দিরের ঠিক পেছনে কয়েকটা টিনের চালা রঙ্গনকে চাপা গলায় নির্দেশ দিলে নিপার মা তুমি একটু দূরে দাঁড়াও আমি ওকে তোমার কথা বলি কিরকম মেজাজ যাচ্ছে জানি না তো রঙ্গন ঘাড় নাড়ল সে জায়গাটাকে লক্ষ্য করছিল টিনের চালার সামনেই নদী পেছনে একটা ঝাঁকড়া গাছ এরকম একটা জায়গায় সূর্য আঙ্কেলের মতো লোক আশ্রয় নেবেন তা কল্পনাও করা যায় না চারধারে উলঙ্গ শিশুরা চিৎকার করে খেলছে মেয়েরা সামান্য ব্যাপার নিয়ে পরস্পরের সঙ্গে কলহ মত্ত নিপার মা একটি টিনের দরজায় শব্দ করলেন কোনো সাড়া এলো না দ্বিতীয়বার শব্দ করতে ভেতর থেকে একটা মোটা গলা ভেসে এলো কে নিপার মা খুব সরে জবাব দিলেন আমি গো রঙ্গনের মনে হলো যেন একটি কিশোরী কথা বলল তারপর ধীরে ধীরে দরজাটা খুলে গেল দূরে দাঁড়িয়ে রঙ্গন দেখল দরজায় এসে দাঁড়ালেন সূর্য আঙ্কেল তার পরনে লাল লুঙ্গি খালি গা গলায় রুদ্রাক্ষের মালা কপালে সিঁদুরের টিপ আর হাতে গাঁজার কলকে নিপার মাকে দেখে তার মুখে একটা খিলখিলে হাসি ছড়িয়ে পড়ল এসো 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 এসোগো আমার ভৈরবী তারপর হাত বাড়িয়ে সুটকেসটা নিয়ে জিজ্ঞাসা করলেন সব আছে তো সখী নিপার মা সুখী বেড়ালের ভঙ্গিতে ভেতরে ঠুকে গেলেন সূর্য আঙ্কেলের সঙ্গে রঙ্গন দ্রুত পা চালাল দরজার পাশে এসে দাঁড়াতেই সে সূর্যাঙ্কেলের গলা শুনতে পেল সব ব্যবস্থা হয়ে গেছে আজ ভোরেই উড়ে যাচ্ছি আমরা কোথায় নিপার মায়ের গলা কাঁপল ফ্রাঙ্কফুর্টে সেখান থেকে জুরিক ব্যাস আর আমায় পাইকে তুমি আরেকটা খবর শুনলে খুব খুশি হবে কি খবর একটু কাছে এসো ভৈরবী রঙ্গন এসেছে তোমার জন্য অনেক টাকা নিয়ে এসেছে সে নিপার মায়ের কথা শেষ হওয়া মাত্র সূর্য চিৎকার করে উঠলেন কে এসেছে রঙ্গন কোথায় সে বাইরে দাঁড়িয়ে আছে আমি যখন বের হচ্ছিলাম কথাটা শেষ হবার আগেই রঙ্গন দরজায় গিয়ে দাঁড়ালো সঙ্গে সঙ্গে সূর্য আঙ্কেলের মুখটা বিফৎস হয়ে গেল ওকে তুই পথ চিনিয়ে এনেছিস সারামজাদি চাপা গর্জন করে সপাটে চর মারলেন সূর্য আঙ্কেল নিপার মায়ের গালে কোনো শব্দ বের হল না মুখ থেকে নিপার মা ঘুরে পড়ে গেলেন মেঝেই পড়ে রইলেন নিষ্পন্দ হয়ে একলাফে খাটিয়ায় পাতা বিছানার নিচ থেকে রিভলভার বের করে উঁচিয়ে ধরলেন সূর্য আঙ্কেল কি যাই সেই উদ্যত অস্ত্রের সামনে দাঁড়িয়ে হঠাৎ একদম নিরাসক্ত হয়ে গেল রঙ্গন সেই সূর্য আঙ্কেল যার ব্যাংক ব্যালেন্সে ছাতা পড়েছে অঙ্গে হাজার টাকার পোশাক তিনি একটা আহত জন্তুর মতো তার দিকে তাকিয়ে আছেন লুঙ্গি পরে খালি গায়ে এই নোংরা বস্তিতে এর কাছে কি চাইবে সে কি চাওয়া যায় সূর্যঙ্কিল হিসিসে গলায় জিজ্ঞাসা করলেন কেন এসেছ এখানে উত্তরটা আপনি জানেন রঙ্গন কেটে কেটে উচ্চারণ করল টাকা চাই হ্যাঁ কত টাকা চাই আমার ক্লায়েন্টদের যা জমা ছিল তা ফিরিয়ে দিন হুকুম হুকুম করছো আমাকে জানো তোমাকে ইচ্ছে করলে কুকুরের মতো গুলি করে মেরে ফেলতে পারি কেউ আসবে না বাঁচাতে টাকাগুলো আমার চাই 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 বললে পাওয়া যায় যখন জমা রেখেছিলে তখন খেয়াল ছিল না টাকায় টাকা বানাবার লোভ তখন ফুসফুস করছিল না টাকা চাইবার সময় লোভের রাস টানতে খেয়াল ছিল না মুফতে টাকা চাই লোভ কুকুরদের সূর্যঙ্কেল অস্ত্রটা উঁচিয়ে রঙনের দিকে এগিয়ে আসছিলেন টাকাগুলো কোথায় নেই সব হাওয়া তোদের ছিল পুকুরের লোভ আমার সাগরের এখন এই সুটকেসটা আর ওই বুড়ি মেয়ে মানুষটা এ আমার সম্বল অত টাকা সব হাওয়া হয়ে গেল রঙ্গন বিশ্বাস করতে পারছিল না বিশ্বাস হচ্ছে না আমারও হয়নি চোরের ওপর বাটপার থাকে নলে আমার মতো লোক এই ভিকেরিদের আস্থানায় লুকিয়ে থাকে আপনি মিথ্যে কথা বলছেন নিশ্চয় আপনি টাকা পাচার করেছেন সূর্যাঙ্কেল মাত্র তিন হাত দূরে কথাটা শোনা মাত্র তার চোখ জ্বলে উঠল বেশ করেছি তুই কি ভেবেছিস এখান থেকে বেঁচে ফিরতে পারবি আমি সংকেত করা মাত্র ওরা তোকে কেটে যমুনার জলে ভাসিয়ে দেবে রঙ্গনের মনে হলো কথাটা সত্যি সূর্যাঙ্কেলের মুখের প্রতি স্পন্দন বলে দিচ্ছে তিনি ওকে ছেড়ে দেবেন না তার গোপন আস্তানার খবর বাইরে পাচার করবার সুযোগ তিনি বেঁচে থাকতে দিতে চাইবেন না রঙন শেষবার মাঝবার চেষ্টা করল যেন এসব কথায় তার কোনো প্রতিক্রিয়া হয়নি এমন ভঙ্গি করে সে পেছন ফিরে চিৎকার করল এসো আত্রি উনি এখানে আত্রী চমকে উঠলেন সূর্য আঙ্কেল যেন ভূত দেখলেন সামনে রঙন চমৎকার মিথ্যে বলল হ্যাঁ ও আমাকে ফলো করে এখানে এসেছে আপনার সঙ্গে বোঝাপড়া করতে ও পলকে পা পিছিয়ে গেলেন সূর্য আঙ্কেল তার মুখে এখন ভয় নার্ভাস গলায় বললেন না না মিথ্যে কথা আত্রি আসতে পারে না আমি আমি ওকে ঠগাতে চাইনি আমি শুধু বাচ্চাটাকে নষ্ট করতে বলেছিলাম ওহ গড এখন কি হবে শি উইল নট লিভ মি নিশ্চয়ই আর ওই মহিলা যদি আত্মীয়ের কথা শোনেন তাহলে আজ রাত্রে ফ্রাঙ্কফুর্টে উড়ে যাওয়ার স্বপ্ন ত্যাগ করতে হবে আপনাকে ন পাগলের মতো ঘুরপাক খেতে খেতে চিৎকার করে উঠলেন সূর্য আঙ্কেল আর তখনই নিপার মা উঠে বসে হাউ হাউ করে কেঁদে উঠলেন শয়তান তুমি শয়তান আমি তোমাকে ছাড়বো না আর তখনই শব্দটা ছিটকে উঠল রঙ্গনের চোখের সামনে নিপার মায়ের মুখটা নড়ে উঠল তারপর এক গাদা রক্তের সঙ্গে শরীরটা ধীরে ধীরে মেঝেতে গড়িয়ে পড়ল এক লাফে রঙ্গন দরজা ছেড়ে মন্দিরের কাছে চলে আসতেই পিলপিল করে লোকজন ছুটে আসছে গুলি শব্দ শুনে মুহূর্তেই টিনের ঘরটাকে ঘিরে জনতার বৃত্ত দাঁড়িয়ে গেল সবাই উত্তেজিত হয়ে লক্ষ্য করছে দরজাটা ঠিক সেই মুহূর্তে সূর্য অঙ্কেল উন্মাদের মতো দরজায় এসে দাঁড়ালেন রিভলভার হাতে সামনে এত মানুষ দেখে তার কপালে ভাঁজ পড়ল তিনি চিৎকার করে ডাকলেন রঘুবীর রঘুবীর কিন্তু কেউ সাড়া দিল না সূর্য মুখে চিন্তার ছাপ পড়ল এক মুহূর্ত তার চোখ দুটো জনতার মাঝখানে কাউকে খুঁজল রঙনের বুঝতে অসুবিধা হচ্ছিল না তিনি কাকে খুঁজছেন তার উপর দৃষ্টিটা পড়তেই সূর্যাঙ্কেল অস্ত্রটা হাতে নিয়ে কিছুক্ষণ স্থির হয়ে থাকলেন এখন রঙ্গনের চারপাশে ভিকেরি টাইপের মানুষের ভিড় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া সম্ভব নয় সূর্যাঙ্কেলের ঠোঁটে হাসি খেলে গেল তিনি আবার ঘরে ঠুকে দরজাটা বন্ধ করে দিতে উৎসাহী জনতা দরজা অবধেই পৌঁছে গেল আর সেই সময় দ্বিতীয় গুলির শব্দ ছিটকে এলো ঘরের ভেতর থেকে কোনো আত্মনাদ নয় শুধু অস্ত্রের শব্দ চারপাশ কাঁপালো আর একবার আত্রির কাছে কৃতজ্ঞ হলো রঙ্গন এবারও তার জীবন বাঁচালো মেয়েটা হয়তো এই মুহূর্তে আত্রী পুলিশের হেফাজতে হাসপাতালে কিংবা থানায় অথচ তার নামটাকে সে বর্মের মতো ব্যবহার করে বেঁচে গেল মানুষগুলো চিৎকার করছে এর মধ্যে কেউ কেউ ঢুকে গেছে দরজা ঠেলে ঘরের মধ্যে নির্লিপ্ত পায়ে হেঁটে যাচ্ছিল রঙ্গন কোথায় যাচ্ছে সে জানে না দুটো মৃতদেহ পেছনের ঘরে পড়ে আছে অথচ নিজেকে তার মৃত মানুষ বলে মনে হচ্ছিল ঝুপড়ির মধ্য দিয়ে যখন সে হাঁটছিল তখন তার পেছনে উত্তেজিত জনতার ভিড় জমেছে ভিড়টা তার পেছন পেছন আসছে কিন্তু রঙ্গন সেদিকে তাকাচ্ছিল না সে চুপচাপ হেঁটে যাচ্ছিল এখন আর কিছুতে তার কিছু এসে যায় না গল্পের বাক্সবাই উপর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারে লিখে একটি উপন্যাস টাকা পয়সা এর পঞ্চম অর্থাৎ শেষ পর্ব আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিজে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালোবাসায় বাঁচুন এই প্রার্থনা রইল